আপনি কি ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে চান? তাহলে আপনাকে স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করে ওয়ান এক্স বেটে একটি সঠিক নামে অ্যাকাউন্ট খুলতে হবে। আর তাহলে আপনি এখানে বেট প্লেস করে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে। এজন্য আপনাকে যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়ান এক্স বেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর অ্যাপসটির ভেতরে প্রবেশ করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে দুটি অপশন থাকবে, লগ ইন অথবা রেজিস্ট্রেশন। যাদের পূর্বে অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, আর যারা এখনো অ্যাকাউন্ট খুলেনি তারা রেজিস্ট্রেশন করবেন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন করার জন্য বেশ কিছু অপশন থাকবে, এখান থেকে আমরা ইন ওয়ান ক্লিক করব। এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। ফর্মে প্রোমো কোড অপশনটিতে আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে। আমাদের প্রোমো কোডটি হচ্ছে IPL 788। সো এই প্রোমো কোডটি খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 100% বোনাস। তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পর নিচের এই খালি ঘরগুলোতে এক এক করে টিক দিয়ে এই আইকনটিতে ক্লিক করে দিবেন। আপনাদেরকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া হবে, সেটি আপনারা স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করবেন। আমরা যেটি ভেরিফাইড করতে চাচ্ছি সেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন এবং লগ আউট করা যাবে। এজন্য এটিকে খুব ভালো করে সংরক্ষণ করে নিব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশন থাকবে, সেই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। আর নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার ভেরিফাই করার পালা। আমরা আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচের কর্নারে একটি মেনু অপশন থাকবে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা উপরের কর্নারে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ফোন নাম্বারে ক্লিক করব। তারপর আমরা আমাদের ব্যবহার করা ফোন নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করব। আমাদের সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে। ওটিপি কোড এখানে বসে নেক্সটে ক্লিক করলে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমাদের আইডেন্টি কার্ড ভেরিফিকেশন করার পালা। আইডেন্টি কার্ড ভেরিফিকেশনের জন্য উপরে দেখতে পারবেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন রয়েছে। আমরা এই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করব। এই ফর্মের প্রত্যেকটা অপশনে ন্যাশনাল আইডি কার্ডের যে তথ্যগুলো রয়েছে সে তথ্য অনুযায়ী বসাতে হবে। এখানে নিচে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নামের প্রথম অংশটুকু বসাবেন, সার নেমের জায়গায় আপনি আপনার নামের শেষের অংশটুকু বসাবেন, এবং মিডল নেমের জায়গায় আপনি আপনার নামের মাঝখানের অংশটুকু বসাবেন। তারপর রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের থাকা জন্ম তারিখটি এখানে বসিয়ে দিব। তারপর রয়েছে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম ঠিকানা, এখানে আমরা ঠিকানাটি বসিয়ে দিব। তারপর রয়েছে রেজিওন অর্থাৎ বিভাগ, আমরা বাংলাদেশের যে বিভাগে বসবাস করি সেই বিভাগের নামটা এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। শহরগুলো এখান থেকে আমরা আমাদের পছন্দের শহরকে বাছাই করে ক্লিক করে নিব। তারপর রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ জেলা, আমরা যে জেলাতে বসবাস করি সেই জেলাটি এখানে বসিয়ে দিব। ডকুমেন্টটি ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজের এখানে চাপ দিয়ে 1 বসিয়ে দিব। তারপর রয়েছে ডকুমেন্টস নাম্বার অর্থাৎ আমাদের আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি এখানে টাইপ করে দিব। তারপর রয়েছে ডেট অফ ইস্যু, আমাদের আইডি কার্ডের পেছনে একটি ইস্যু ডেট আছে সেটা এখানে বসিয়ে দিব। ইস্যু বাইয়ের জায়গায় আমরা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। এই সমস্ত তথ্যগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটি ক্লিক বাটন থাকবে, সেখানে আমরা ক্লিক করে দেব। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। এখন আমরা একটি ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিট বলে একটি অপশন থাকবে, আমরা এই ডিপোজিট অপশনটিতে ক্লিক করব। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নগদ ডিপোজিটে ক্লিক করলাম। নগদে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন একটি নগদ অ্যাজেন্ট নাম্বার রয়েছে। আমাদের ডিপোজিট করা টাকাটি অবশ্যই এই এজেন্ট নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। তবে ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই সাবধান থাকবেন, এই নাম্বারটি কিন্তু মাঝে মাঝেই পরিবর্তন হয়। ক্যাশ আউট করা শেষ হলে আপনাদেরকে ট্রানজেকশন আইডি দেওয়া হবে, সেই আইডিটি কপি করব এবং আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকার অ্যামাউন্ট এখানে কপি করে লিখব। এবং এর নিচের ঘরে ক্লিক করে আমরা নাম্বারটি লিখে দিব। আর তার নিচের ঘরে ক্লিক করে আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলাম তা পেস্ট করে দিব। আর এই সমস্ত ঘরগুলোকে সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন কনফার্ম বলে একটা অপশন আছে, আর সেই কনফার্ম অপশনে ক্লিক করে দিব। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়েছে।